করে স্টার্ট করছি। আমরা আজকে আলোচনা করব ইন্ডাস রিভার সিস্টেম, ইন্ডাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী তন্ত্র। ইন্ডাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী তন্ত্র, ইন্ডাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী তন্ত্র যাই বলি না কেন, এটা মোটামুটি ভাবে এই যদি ইন্ডিয়ার ম্যাপটা হয় উপরের দিকে, তাহলে এই ইন্ডাস রিভার সিস্টেম এটা তিব্বতের কাছে মানস সরোবর এই লেক থেকে সিন্ধু নদের উৎপত্তি এবং ইন্ডাস বা সিন্ধু যাই বলি না কেন এই নদী উৎপত্তি হয়ে প্রথমে তার ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট। ভারতে প্রবেশ করার পর, জাসকরের কাছে প্রবেশ করার পর নর্থ ওয়েস্ট এই ডাইরেকশনেই যায়। যাওয়ার পর গিলগিটের কাছে এটা আস্তে আস্তে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এই ডাইরেকশনে যায় এবং আলটিমেটলি পাকিস্তানে প্রবেশ করে এবং সাউথ ওয়েস্টে গিয়ে গিয়ে আলটিমেটলি সেটা অ্যারাবিয়ান ওশন এর মধ্যে আলটিমেটলি এটা ফল করে, অ্যারাবিয়ান ওশনে এটা আলটিমেটলি ফল করে। এবং সিন্ধুর যে যে বৃহৎ যাত্রাপথ, সিন্ধুর এই যে বৃহৎ যাত্রাপথ, এই বৃহৎ যাত্রাপথে অনেক নদী সিন্ধু নদে এসে মিলেছে। যেরকম রাক্ষস লেক, এখান থেকে একটা নদী বেরিয়েছে যার নাম হচ্ছে সুতলেজ। সেই সুতলেজের সঙ্গে রোটাং পাশের কাছ থেকে আরো একটা নদী এসে মিলিত হয়েছে যার নাম হচ্ছে বিস। সুতলেজ এবং বিস মিলিত প্রবাহ পাঞ্জাবের মধ্যে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদে মিলিত হয়েছে। ঠিক একইভাবে রোটাং পাশের কাছ থেকে আরো একটা নদী যার নাম হচ্ছে রবি, সেই রবি নদীর সঙ্গে জাসকরের কাছে আরো একটি জায়গা থেকে আরো একটা নদী উৎপত্তি হয়েছে যার নাম হচ্ছে চেনাব। এই চেনাবের সঙ্গে রবি নদী মিলিত হয়েছে এবং চেনাবের ওপরে এই জায়গা থেকে আরো একটা নদী বেরিয়েছে যার নাম হচ্ছে ঝিলাম। তাহলে এই ঝিলাম, এখানে চেনাব, এরা গিয়ে আলটিমেটলি মিলিত হয়ে সেই মিলিত প্রবাহ আবার তারা সুতলেজে গিয়ে মিলিত হচ্ছে এবং সেই আলটিমেটলি প্রবাহ আবার ইন্ডাসে মিলছে। এগুলো হচ্ছে সবই সিন্ধু নদের বা তীরের লেফট হ্যান্ড ট্রাইবুটারিস, লেফট
এসছে তার মধ্যে আছে সায়ক আর নুব্রা। সায়ক আর নুব্রা মিলিত হচ্ছে সেই মিলিত প্রভাব আবার সিন্ধু নদে গিয়ে মিলিত হচ্ছে। এছাড়া এছাড়া যখন সিন্ধু নদী যখন এই হিন্দুকুশ পর্বতমালা দিয়ে এদিকে প্রবেশ করছে, তখন আরো একটা নদী এসে মিলছে যার নাম হচ্ছে কাবুল রিভার। এছাড়া আরো কিছু কিছু পাকিস্তানের কিছু কিছু ছোট ছোট উপনদী এসে মিলছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমরা কতখানি এটা আমাদের জানার দরকার নেই। প্রথম যে কোশ্চেনটা আসে এখানে সেটা হচ্ছে সিন্ধু নদীর টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ অফ দ্য রিভার ইন্দাস, টোটাল লেন্থ অফ দ্য রিভার ইন্দাস এটা হচ্ছে 2880 কিলোমিটার। টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার। এর মধ্যে ইন ইন্ডিয়া সিন্ধু নদীর যতটুকু অংশ ভারতে প্রবাহিত হয় তার লেন্থ হচ্ছে 709 কিলোমিটার। এবং ভারতে যতগুলো রিভার আছে, ভারতে যতগুলো হিমালয়ান রিভার আছে, এই হিমালয়ান রিভারের মধ্যে এই সিন্ধু নদী হচ্ছে সব থেকে ওয়েস্টার্ন মোস্ট এবং যেটা আমরা একটু আগে মানস সরোবর বলেছি, মানস সরোবরের যে গ্লেসিয়ার থেকে সিন্ধু নদের উৎপত্তি হচ্ছে তার নাম হচ্ছে বোখার চু। বোখার চু গ্লেসিয়ার থেকে সিন্ধু নদের উৎপত্তি। তিব্বতে সিন্ধু নদীর যে নামে পরিচিত তার নাম হচ্ছে সিংহি সিংহি কাম্বা সিংহি কাম্বা এর অর্থ হচ্ছে লায়ন্স মাউথ, অর্থাৎ সিংহের মুখ বা লায়ন্স মাউথ। সিংহি কাম্বার অর্থ হচ্ছে লায়ন্স মাউথ বা সিংহের মুখ। সিন্ধু নদী ভারতের কেবলমাত্র লে ডিস্ট্রিক্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং
আটকের কাছে এই যে আমরা দেখলাম দেখলাম কাবুল নদী এসে মিলছে এই জায়গাটা হচ্ছে আটক, এই আটকের কাছে এসে সিন্ধু নদীর পাহাড়ি যাত্রা শেষ হয় এবং এই আটকের কাছে এসেই কাবুল রিভার সিন্ধু নদের সঙ্গে এসে মেশে, আটকের কাছে কাবুল রিভার সিন্ধু নদের কাছে এসে মেশে। সিন্ধু নদের রাইট ব্যাংক ট্রিবিউটারিজ অর্থাৎ ডান দিকের উপনদীগুলোর মধ্যে প্রধান উপনদীগুলো হচ্ছে খুররাম, এই পাকিস্তানের কাছে এসে খুররাম এসে মিশছে, তারপর আছে শায়ক, আছে গিলগিট, আছে তোচি, খুররাম, শায়ক, গিলগিট আর তোচি। এই গিলগিট রিভার, এই গিলগিস্তান যেটা বলা হয়, এই জায়গাতে এসে গিলগিট রিভার সিন্ধু নদে এসে মিলিত হচ্ছে এবং সিন্ধু নদে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ গুলোর মধ্যে প্রধান হচ্ছে ঝিলা, যার প্রাচীন নাম ছিল বিতস্তা, চেনাব। যার প্রাচীন নাম ছিল আসিকনি, আছে রবি, যার প্রাচীন নাম ছিল পারুষনি, আছে বিস, যার প্রাচীন নাম ছিল বিপাশা, আছে সুতলেজ, যার প্রাচীন নাম ছিল শতদ্রু। তাহলে আমরা একে একে এই ট্রিবিউটারিজ গুলো সম্বন্ধে একটু আলোচনা করে প্রথমে চলে আসি আমরা ঝিলা। ঝিলামকে রিভার অফ কাশ্মীরও বলা হয় এবং এই ঝিলাম নদীর তীরেই সেই বিখ্যাত বহু বিখ্যাত আলেকজান্ডার এবং পোরাস, এদের মধ্যে সেই বহু বিখ্যাত যুদ্ধটা হয়েছিল
যেটাকে ব্যাটেল অফ হিজাস্পিস বা ঝিলামের যুদ্ধ বলা হয়। ঝিলাম নদী উৎপন্ন হয়েছে কাশ্মীর ভ্যালির সাউথ ইস্টার্ন ডিরেকশনে পীর পাঞ্জাল পর্বতমালার ফুট হিলসে অবস্থানকারী ভেরিনাথ প্রশ্রবণ থেকে ঝিলাম নদীর উৎপত্তি হয়েছে। এটা পাকিস্তানে প্রবেশের পূর্বে এটা শ্রীনগরের মধ্য দিয়ে গিয়ে এবং উলার লেক শ্রীনগর এবং উলার লেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা পাকিস্তানে গেছে এবং পাকিস্তানে যাওয়ার পূর্বে এটি গভীর গিরিখাতের মধ্য দিয়ে পাকিস্তানে গেছে এবং পাকিস্তানে যাওয়ার পর আমরা দেখেছি এখানে দেখ এই যে ঝিলাম নদী অ্যাকচুয়ালি পাকিস্তানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স আছে সেই পাঞ্জাব প্রভিন্সের সেই পাঞ্জাব প্রভিন্সের ঝাং বলে একটি জায়গাতে পাঞ্জাব প্রভিন্সের ঝাং নামক একটি জায়গায় ইট জয়েন্টস উইথ চেনা তবে এখান থেকে আরো একটা কোশ্চেন যেটা হয় সিন্ধুর বাঁদিকের যে ট্রিবুটারিস গুলো আছে ঝিলাম চেনাব রবি বিস সুতলেজ তার মধ্যে কেবলমাত্র একটি নদী যেটা পাকিস্তানে গিয়ে মেশেনি সেটা হচ্ছে বিস বা বিপাশা। ভালো করে ম্যাপটা দেখ, বিস কিন্তু ভারতেই কিন্তু সেটা সুতলেজের সঙ্গে মিলে গেছে। এই একটা কোশ্চেন একটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছিল যে বিস রিভার সুতলেজের সঙ্গে ভারতেই মিলিত হয়েছে, এটা কিন্তু পাকিস্তানে গিয়ে মিলিত হয়নি। এনিওয়ে তাহলে আমরা দেখে নিলাম পাঞ্জাব প্রভিন্সের ঝাং এ গিয়ে এটা চেনাবের সঙ্গে মিলিত হচ্ছে এবং এখানে আরো একটা জিনিস উল্লেখযোগ্য, ঝাং কি পাকিস্তান পাঞ্জাবে? হ্যাঁ, পাকিস্তান পাঞ্জাবের ঝাং বলে যে জায়গাতে যেই ওখানে গিয়ে মিলিত হচ্ছে। এই যে নদী যখন পাঞ্জাবে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এই পাঞ্জাবে প্রবেশ করার আগে পাঞ্জাবের পিঠানকোট এখানে গিয়ে পাঞ্জাবের যেটা
5 rivers, যার কারণের নাম হচ্ছে পঞ্চনদ। এখানে গিয়ে তারা মিলিত হয়ে যাচ্ছে এবং ফাইনালি ফাইনালি করাচির কাছে ডেল্টা ফর্ম করে এরা ইন্ডাস রিভারে মিলিত হচ্ছে। এই গেল আমাদের ঝিলাম রিভার। এবার আমরা মুভ করব পরের পয়েন্টে, দ্যাট ইজ কল চেনাব রিভার। চেনাব বা অসিকনি, চেনাব রিভার যেটাকে বাংলায় আমরা বলি চন্দ্রভাগা, এই চেনাব রিভার অ্যাকচুয়ালি ইট ইজ ফর্মড বাই টু স্ট্রিমস, ইট ইজ ফর্মড বাই টু স্ট্রিমস। একটা হচ্ছে চন্দ্র, একটা চন্দ্র, একটা ভাগা, ঠিক আছে। এবং এই চন্দ্র এবং ভাগা এই দুটো প্রবাহ হিমাচল প্রদেশের কাছে কিলং বলে একটি জায়গাতে, কিলং এর কাছে তান্ডি বলে একটি জায়গাতে এরা মিলিত হচ্ছে। এই নদীর উৎস হচ্ছে জাস্কর রেঞ্জ, এই জাস্কর রেঞ্জের কাছে লাহুল স্পিতি, লাহুল স্পিতি রিজিয়ন আছে, সেইখানেই আছে বারা লাচা পাস। জাস্কর রেঞ্জের কাছে লাহুল স্পিতি রিজিয়ান, সেখানে বারা লাচা পাস আছে। এই বারা লাচা পাস থেকেই অ্যাকচুয়ালি এই চন্দ্রভাগা নদীর উৎপত্তি। এবং এ প্রশ্নে আরো একটা জিনিস বলে দিই, এই চেনাব রিভারের ইন্ডিয়াতে লেন্থ হচ্ছে 1800 কিলোমিটার এন্ড ইট ইজ অলসো দ্য লার্জেস্ট ট্রিবিউটারিস লার্জেস্ট tributary of
ইন্ডাস বিফোর এন্টারিং পাকিস্তান, পাকিস্তান প্রবেশের পূর্বে এটাই হচ্ছে সব থেকে বড় ট্রিবিউটারি। জম্মু এবং কাশ্মীরের কাছে জম্মু এবং কাশ্মীরের কাছে আখনুর নামক একটি জায়গাতে বিস রিভার এন্টার ইন্টু প্লে। এ নদী সমভূমিতে প্রবেশ করে। এই নদী যে যে নদীর জল পায় সেটা হচ্ছে ঝিলাম, রবি অ্যান্ড সুতলেজ। এখানে দুটো কোশ্চেন খুব দেয় পরীক্ষাতে, এই রিভারের সঙ্গে যে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রিলেটেড, পরীক্ষাতে 2-1 বছর আগেও এসেছিল একটা কোশ্চেন, দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। আরেকটা হচ্ছে বাগরিহর প্রজেক্ট, দুলহস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আর বাগরিহর প্রজেক্ট, এই তিনটে হচ্ছে রিভার চন্দ্রভাগার সঙ্গে রিলেটেড। আমরা এবার নেক্সট যে ট্রিবিউটারিতে চলে যাব সেটা হচ্ছে রবি নদী। হিমাচল প্রদেশের কাছে অবস্থানকারী কুলু হিলস, সেই কুলু হিলস এর কাছে রোটাং পাস, রোটাং পাস থেকে এই নদীর উৎপত্তি। এবং উৎপত্তি হওয়ার পর ধৌলাধর রেঞ্জ এখানে এই নদী একটা গভীর
গিরিখাত সৃষ্টি করে। তারপর রবি নদী জয়েন্টস চেনা রবি জয়েন্টস চেনা যে জায়গায় রবি নদী চেনাবের সঙ্গে মিলছে তার নাম হচ্ছে সরাই সিন্ধু। সরাই সিন্ধু রবি নদীর টোটাল যে লেন্থ, রবি নদীর টোটাল যে লেন্থ তার মধ্যে 725 কিলোমিটার আছে ভারতে। এবং এই রবি নদী মির সুইট রিভার সুতলেজ, রিভার সুতলেজ হারিকে ইন পাঞ্জাব। এবং এই হারিকে ব্যারেজ থেকেই ইন্ডিয়াস লংগেস্ট লংগেস্ট ক্যানাল ইন্দিরা গান্ধী ক্যানাল স্টপস, ইন্ডিয়া স্ট্রংগেস্ট ক্যানাল ইন্দিরা গান্ধী ক্যানাল স্টার্টস ফ্রম হ্যারিকে ফ্রম পাঞ্জাব। তারপরে আমরা চলে আসি রিভার সুতলেজ, সুতলেজ অরিজিনেটেড, সুতলেজ অরিজিনেটেড ফ্রম রাক্ষস লেক নিয়ার মান সরোবর। তাহলে রাক্ষস লেক মান সরোবরের কাছ থেকে এই সুতলেজ নদী উৎপত্তি, এবং সেখানে যে পাস তৈরি হয়েছে সেই পাসটার নাম হচ্ছে ধর্মপাস। তিব্বতে এই নদী যে নামে পরিচিত তার নাম হচ্ছে লাংচেন। লাংচেন তিব্বতে যে নামে পরিচিত তার নাম হচ্ছে লাংচেন খাম্বাত। এবং এই নদী
মোটামুটি রিভার ইন্ডাস এর প্যারালাল ভাবে চলতে থাকে মোটামুটি 400 কিলোমিটার পর্যন্ত, এবং এটা ইন্ডিয়াতে প্রবেশ করে হিমাচল প্রদেশের সিপকিলা পাস এর মধ্যে দিয়ে। তারপর এটা রোপার থেকে এটা প্লেনস অফ পাঞ্জাবে প্রবেশ করে ফ্রম রোপার, এবং এখানে প্রবেশ করার পর এই নদীর উত্তর দিক থেকে রিভার স্পিতি, রিভার স্পিতি এই নদীর উত্তর দিক থেকে এসে জয়েন করে। এ প্রসঙ্গে বলে দিই সিন্ধুর যতগুলো ট্রিবুটারিস আছে এটাই একমাত্র অ্যান্টিসিডেন্ট রিভার, অ্যান্টিসিডেন্ট রিভার, এবং এই নদীর মধ্যেই আছে বিখ্যাত ভাকরা নাগাল প্রজেক্ট, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট, এবং নারী খোরাসান, নারী খোরাসান তিব্বতের এই প্রভিন্সের কাছে এটা একটা বিশাল ক্যানিয়ন তৈরি করে, যেটা সে বিখ্যাত কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে পুরনীয়, এবং এই নদী ইন্ডাসে মিট করছে এট মিঠানকোট, এবং মিঠানকোটে মেশার আগে এই নদীর মোটামুটি 400 কিলোমিটার এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের, ইন্ডিয়া এবং পাকিস্তানের ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রিয়েট করছে, এবং যে ভাকরার কথা বললাম এখানে যে ড্যামটা আছে তার নাম হচ্ছে গোবিন্দ সাগর ড্যাম, এটা এই নদীর উপরেই অবস্থান করছে, এই নদীর উপরেই অবস্থান করছে গোবিন্দ সাগর ড্যাম। তো এই গেল আমাদের শতদ্রু নদী সম্বন্ধে আমাদের যেটা বলার ছিল সেটা, এবং এই নদীর মোট লেন্থের মধ্যে 1050 কিলোমিটার ইন্ডিয়াতে আছে এবং ক্যাচমেন্ট এরিয়া নিয়ে আমি এর পরের দিন আলোচনা করব। ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে
24087 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়াতে আছে। আমাদের ইন্ডাস রিভার সিস্টেম আমাদের শেষ হলো। আমরা এর পরের নেক্সট উইকে আমরা গঙ্গা রিভার সিস্টেম আলোচনা করব। নেক্সট ক্লাস নেব আমরা স্যাটারডে, স্যাটারডে 10:15 সময় আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটি ক্লাস নিয়ে উপস্থিত হব। আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত। পিডিএফ দিয়ে দেব, আরো কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারিস। স্যার সিন্ধু জনপক্ষীটা কি কালকে পড়ানো হয়েছে কিনা? কাকে বলে, ক্যাচমেন্ট এরিয়া কাকে বলে, এই বিষয়গুলো আমরা দেখেছি। ঠিক আছে স্যার, বলছি স্যার ভারতে কি কোথাও গ্র্যান্ড ক্যানিয়ন আছে? আমার যেমন পশ্চিমবঙ্গে গ্র্যান্ড ক্যানিয়ন গর্ভেতাতে আছে, তো ভারতের কি এরকম কোনো গ্র্যান্ড ক্যানিয়ন আছে? পশ্চিমবঙ্গে যেটা আমরা গ্র্যান্ড ক্যানিয়ন বলি ওটা গ্র্যান্ড ক্যানিয়ন নয় অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি, ওটা মনুষ্য সৃষ্ট নাম। গ্র্যান্ড ক্যানিয়ন অ্যাকচুয়ালি হচ্ছে নদীর, যেটা আমি এখন আলোচনা করলাম তবে যেটা বললাম, এটা ওয়ান কাইন্ড অফ ক্যানিয়ন। ক্যানিয়ন মানে যেখানে গভীর গিরিখাত সৃষ্টি হবে নদী যাওয়ার পর। আর আমাদের যেটা গর্ভেতাতে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ওখানকার ভূমিরূপটাই ওরকম, তার পাশ দিয়ে শিলাবতী নদী গেছে। সিমিলারিটিস এর জন্য আমরা বলছি, মানে ভূতাত্ত্বিক ভাবে কিন্তু দুটো ডিফারেন্ট ইস্যু, ভারতের কোথাও সেইভাবে নেই, এই জায়গাটাকেই বলা হচ্ছে আর গ্র্যান্ড ক্যানিয়ন। স্যার কাবুল নদী কি পাকিস্তানের কাবুল রেঞ্জ থেকে মানে হয়েছে? কাবুল নদী হচ্ছে ওটা আফগানিস্তানে উৎপত্তি হয়েছে আর কি। আর এই কাবুল নদীর তীরে তো কাবুল শহরও অবস্থিত। একদম একদম। আর স্যার আমাদের তো লে আর লাদাখে তো সিন্ধু দর্শন উৎসবও হয়। আর কারো কোনো প্রশ্ন আছে?